হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমার বড় ননদ আর বড় জামাইবাবু আসছে আর কি সকালবেলায়, তো ওর জন্য আমি খুব হুটোপাটা ব্যস্ত। যদিও আমার সেরকম কোনো কাজ করতে হয় না ওরা আসলে, তবুও আমি আনন্দে ব্যস্ত হয়ে যাই বেশি। তো যাই হোক, পুরোটা দিনটাই তোমাদের সাথে শেয়ার করবো, ওরা যেটুক থাকবে দেখতেই পাই। তো গ্যাস, আগে আমি ভাত ডাল আর বেগুন ভাজা করে আমার প্রিন্সেসকে খাইয়ে নিচ্ছি, এরপর মাংস রান্না হবে। তো এই যে গায়েস, দেখতেই পাচ্ছ আমার বদ্দি মাংসের জন্য সবকিছু গুছানো হয়ে গেছে, আর এই যে আলু ভাজছে মাংসের, এই যে মশলা করছে। তো গ্যাস দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই তেলের প্যাকেট থেকে তেল ঢালছে বোতলে আর কি, আর আমি এদিকে কতগুলো বাসন ছিল এই বাসনগুলো ফাঁক দিয়ে মেজে নিলাম আর কি। এই যে সকালে যে চাটা খাওয়া হয়েছিল সেগুলো, আর ওদিকে বদ্দি মাংসটা রান্না করছে আর আমার বড় জায়গাবু ঘুমাচ্ছি। তো মাংসের মশলা আগে কষিয়ে নিচ্ছে দিদি, তা আর আলুটা আগে ভেজে তুলে তোমরা দেখতেই পেলে। তো মাংস ওই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মাংসটা কড়াই ঢেলে দিচ্ছে। আর এখানে গরম মশলা বাটা হচ্ছে না, আমরা গোটা গরম মশলাই মাংসের মধ্যে দিই, তাহলে খুব সেন্ট হয়, ভালো খেতে ভালো লাগে। তো ওর জন্য বদ্দি আগে গোটা গরম মশলাটা বেটে একটা পাত্রের মধ্যে থবে। আর কার এখানে মাংস প্রায় কষানোর হয়েই গেছে, এবার জল ঢালবে। জল ঢালবে ভালো করে মাংসটাকে হয়ে গেলে নামিয়ে নিয়েই আমরা খাওয়া দাওয়া করবো। চলো তো গ্যাস দেখতে পাচ্ছ আমাদের মাংস রান্না পুরো কমপ্লিট। এবার বদ্দি একটা পাত্রের মধ্যে ঢেলে তারপর হচ্ছে আমরা ভাত ডাল বেগুন ভাজা সব কিছু তো রেডি হয়ে গিয়েছে, আমাদের মাংসটা সম্পূর্ণ রেডি। তো এই যে পাত্রে ঢালা হচ্ছে, এরপরে আমরা সবাই মিলে মাংস দিয়ে ভাত খাবো। আর আমার প্রিন্সেস, আমি খুব এক্সাইটেড কারণ আমাদের মাংসটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমাদের মাংসটা রেডি। আর আমি আগেই বলে দিচ্ছি মাংসটা কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কায় তৈরি। তো গ্যাস আমি দেখতে পেলে আমাদের রান্নাবান্না কমপ্লিট। যে বদ্দি মাংসটা বারান্দায় দিয়ে গেছে, এবার ভাতটা বাড়বো। আর আমি স্নান টান করে মাথা ঘষে স্নান করেছি বলে আমার মুখটা আজকে এরকম লাগছে দেখতে, আর কপালটাও ফাঁকা ফাঁকা লাগছে, সিঁদুরও পড়া হয়নি হুটো পাটার মধ্যে। দাও মাংসটা, দাও মাংসটা, দাও বাটিতে। দিদি পনিরের তরকারি এটা খেয়ে নেবে, দিদি পারে সব। দিদি ডাল পনিরের তরকারি সব খাবে। তো গাইস দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা সবাই খেতে বসে পড়েছি, দিদি জামাইবাবু তোমাদের দাদাভাই প্রিন্সেস সবাই, সবার প্রিয় মাংস নিয়ে খেতে বসে পড়েছি। মাংস সত্যি অসাধারণ হয়েছিল, খেতে আমার খুব ভালো লাগছিল। আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই ওপর থেকে ভিডিও করছিল বলে এত সুন্দর সবাইকে দেখা যাচ্ছে আর কি। সবাই খাওয়ায় কত ব্যস্ত, দেখো এখানে মিষ্টিও রয়েছে, কারণ খাবার মাংস খেলে শেষে একটা মিষ্টি খেলে মুখটা খুব ভালো লাগে তার জন্য। তো গ্যাস আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, জামাইবাবু শুধু একটু বাকি আছে। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা সবাই মিলে এরপর একটা করে মিষ্টিও খেয়ে নিয়েছি। তো এইবার দেখা যাক জামাইবাবু।
তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, জামাই বুড়ো কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা সবাই এবার বাসন গোসন গুছাচ্ছি। তো যাই হোক গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকলে তাহলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবা, যাতে আমি এই সামনের দিকে আরেকটু এগিয়ে যেতে পারি। আর দেখতেই পাচ্ছি এখানে আমি বসে বসে লাস্টে মাংসের হাড়টা একটু খাচ্ছিলাম, আমার মাংসের হাড় চিপাতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ বা ভালো থাকবে।